আসসালামু আলাইকুম শারমিন আজকে যে আমি রেসিপিটি দেখাব সেটি হচ্ছে দিল্লির এক শেফে রান্না করা খিচুড়ি স্টাইলে আজকে বুনা খিচুড়ি রান্না করে আমি দেখাবো আশা করি আপনাদের রেসিপিটি খুবই ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো চলুন আমরা রেসিপিটি শুরু করি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইতে আমি দুইশো গ্রাম মুগ ডাল দুশো গ্রাম খেসারি ডাল দুইশো গ্রাম মুসুরি ডাল নিয়ে নিব আমি টোটাল ছয়শো গ্রাম ডাল ইউজ করেছি এই ডালগুলো আমি রোস্ট করে নিব আর ডালগুলো ততক্ষণই রোস্ট করতে হবে যতক্ষণ ডালের একটা ঘ্রাণ আমার নাকে লাগছে যখনই ঘ্রাণটা নাকে লাগবে তখনই আমি চুলার তাপ কমিয়ে দিব এবং তখন বুঝতে হবে যে ডালগুলো রোস্ট করা হয়ে গেছে এভাবে আমি ডালগুলো রোস্ট করে নিচ্ছি আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে ডালগুলো পুড়ে না যায় চুলার তাপ অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে এরপরে আমি ঠান্ডা পানি নিয়ে নিয়েছি ডালগুলো ঠান্ডা পানির মধ্যে দিয়ে দেব আর আজকে আমি খিচুড়ি রান্না করার জন্য দুই কেজি পোলার চাল নিয়ে নিয়েছি আমি চিনি গুঁড়া পোলার চল ইউজ করেছি আর ডালগুলো আমি পোড়ার চালের মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি ডাল আর পোড়ার চাল পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রাখবো এরপরে ভালোভাবে ধুয়ে পানিগুলো ঝরিয়ে নিব পনেরো মিনিটের জন্য রান্না করার জন্য আমি দুই কেজি মাংস নিয়ে নিয়েছি আর মাংসের মধ্যে আমি স্বাদ মতো লবণ এরপর এক টেবিল স্পুন আদা বাটা এক টেবিল স্পুন রসুন বাটা এক টেবিল স্পুন হলুদের গুঁড়া এক টেবিল স্পুন মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এরপরে ভালোভাবে ম্যারিনেট করে নিব আর আমি এক টেবিল স্পুন জিরের গুঁড়ো অল্প একটু পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি আর আজকে আমি রান্নাটা সরিষার তেল দিয়েই করব। খিচুড়ি সরিষার তেল দিয়ে রান্না করলে অনেক বেশি টেস্টি হয় চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে খিচুড়িটা রান্না করার জন্য এভাবে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি দিয়ে ভেজে নিব আমি মোটা একটি ডেক্সি বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ সরিষা তেল দিয়ে দিয়েছি এরপর মেজারমেন্ট কাপের দুই কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এগুলো একটু টেলে নিব এরপরে দুই টেবিল স্পুন পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি দিয়ে আদা বাটা দুই টেবিল স্পুন রসুন বাটা তিন চারটা তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এগুলো কিছু পরিমাণ দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এরপর ভালোভাবে নেড়ে নিব আর স্বাদ মতো লবণ দিতে হবে দুই টেবিল স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিব দুই টেবিল স্পুন মরিচের গুঁড়ো এরপর ভালোভাবে কষিয়ে নেব আর দিয়ে একটি বোম্বাই মরিচ এই মরিচটা দিলে অনেক বেশি খিচুড়ি স্বাদ হয় আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে আর আমি টেস্ট খুব বেশি পছন্দ করি এরপর ভালোভাবে মশলাটা কষিয়ে নেব এরপরে আমি গরম পানি করে রেখেছিলাম সেই পানি আমি তিন লিটার পানি ইউজ করব এখানে যেহেতু আমার চাল আর ডাল মিলিয়ে টোটাল পনেরো তিন কেজি হয়েছে সেখানে আমি তিন লিটার পানি ইউজ করব আমার হাফ কেজি মগ সেখানে আমি গুনে গুনে পানি দিয়ে এবার পানিটা ভালোভাবে ফুটাতে হবে এই পর্যায়ে আমার সেই ঝড়িয়ে রাখা চালগুলো দিয়ে দিতে হবে আর এখন আমি দিয়ে দিলাম খিচুড়ির একটা মশলা তৈরি করে নিয়েছি আমি আপনারা চাইলে প্রাণের খিচুড়ি মশলা আছে সেটাও ইউজ করতে পারেন এখানে আমি দুই তিন টেবিল স্পুন খিচুড়ি মশলাটা দিয়ে দিয়েছি এরপরে সে ঝরিয়ে রাখা চাল আর ডাল দিয়ে দেব অবশ্যই পনেরো মিনিট পানি ঝরিয়ে নিতে হবে ভাবে নেড়ে চেড়ে মিক্স করে কালারটা সেই হয়েছে একটু ভালো জন্য আমি কেওড়া জল ইউজ করেছি কিছু পরিমাণ এখন আমি যে মাংসগুলো মাংস আর কিছু আলু ভেজে রেখেছিলাম সেটা একটু ম্যারিনেট করে নিব তার মধ্যে খিচুড়িটাও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখানে আমি কিছু ভাজা পেঁয়াজ ইউজ করেছি আর মাংসটা আর দিয়ে দিব আমার সেই তৈরি করা খিচুড়ি মশলা দুই টেবিল স্পুন খিচুড়িটা একটু নেড়ে দিচ্ছি এরপর এটা ভালোভাবে মাখিয়ে নিব এ যেভাবে করে মাখিয়ে নিচ্ছি এরপরে খিচুড়ির উপরে আমি মাংসগুলো সুন্দরভাবে সাজিয়ে দেব আর খিচুড়িটা যখন দেখবেন যে সত্তর পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তখনই আমরা দমে রাখব আর যখন দেখা যাবে যে পানিটা অনেকটা শুকিয়ে গেছে বাট সত্তর পার্সেন্ট সিদ্ধ হয়নি তখন আপনি একটু গরম পানি দিয়ে দিবেন সত্তর পার্সেন্ট সিদ্ধ হয়ে গেলে আমরা দমে দিয়ে দেব উপর দিয়ে আমি কিছু লেবু কেটে সেটা দিচ্ছি এতে ফ্লেভারটা খুব ভালো হয় আসে এরপর আমি দমে দিয়ে বিশ মিনিটের জন্য তৈরি হয়ে গেল আর ভুনা খিচুড়ি এবার আমি একটু ভুনা খিচুড়িটা নেড়ে চেড়ে দিব এই যে দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর ঝুরঝুর হয়েছে অনেক অনেক সুন্দর হয়েছে কালারটাও আমি তো সার্ভ করছি দেখুন খিচুড়িটা কত সুন্দর হয়েছে কালারটা আর অনেক রেসিপি টি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আর অনেক অনেক দোয়া করবেন আমি একটু টেস্ট করে দেখি হুম সেই টেস্ট সত্যি বলছি আপনারা এইভাবে রান্না করে দেখবেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন আসলে খিচুড়িটা কেমন লেগেছে আজকে এই পর্যন্তই সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফিজ